হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। তো আজকে আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর 6 নম্বর ক্লাস। তো প্রতিবারের মতোই বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। অ্যান্ড শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, তো দেখেন আমরা লাস্ট বার এই পর্যন্ত দেখেছিলাম, তো আজকে আমরা ক্রপ টুলটা দেখব। তো ক্রপ টুলের মধ্যে আরো দুই চারটা টুল আছে, তবে চারটা টুলের মধ্যে আমাদের প্রথম দুটি ব্যবহৃত হয়, বাকি দুটি প্রয়োজন নেই। তো চলুন আমাদের প্রথম যে টুলসটি আছে সেটি হচ্ছে ক্রপ টুলের ব্যবহারটা আমরা দেখি। তো ক্রপ টুলটা আসলে আমাদের সব থেকে একটা পরিচিত টুলস, আসলে এটাকে নিয়ে খুব ভেঙে চুরে বলার মতো তেমন কিছু নাই। ক্রপ টুলটা মূলত ব্যবহারই করা হয় কোনো কিছু কাটাকাটি করার জন্য, মানে আমাদের মোবাইলে যে ক্রপ টুলটা রয়েছে আর এখানে যে ক্রপ টুলটা রয়েছে সেটা সম্পূর্ণটাই সেম। তারপর আমি বোঝানোর খাতিরে আমি একটা ছবি নিয়ে আসি। ছবি নিয়ে এসে ধরেন আমি এই ছবিটা নিয়ে আসলাম। ওকে, তো আমি চাচ্ছি এই ছবিটার একটি নির্দিষ্ট অংশ কেটে নেওয়ার জন্য। সিম্পল আমি ক্রপ টুলটা সিলেকশন করলাম। সিম্পল দেখেন অলরেডি এখানে একটা দেখাচ্ছে যে একটা বাউন্ডারি, তো আমি আগে 300x300 দিয়ে রাখছিলাম, সেই জন্য সে সেটা মার্ক করে রাখছে। বাট আমি এখান থেকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দেওয়ার পরে আমি নেক্সট যখন আবার ক্রপ টুলে ক্লিক করব তখন সে সম্পূর্ণটাই নিবে। ওকে, তো এখন দেখেন এখানে যেটা আছে সেটা চাইলে এখানে আমাকে একবারে উপরে যদি আমি চলে যাই সেখানে আমার ওরা কিছু বেসিক আমাকে কিছু দিয়েই দিছে, যে যেমন আমি চাইলে 1:1, 4:5, তারপর হচ্ছে 5:7। তো এগুলো আমি অটোমেটিক দিয়ে দিতে পারি, দিয়ে জাস্ট যদি আমি সিলেকশন করি দেওয়ার পরে আমি উপরে যদি এই রাইট বাটনটা ক্লিক করি অথবা যদি আমি ইন্টার ক্লিক করি অটোমেটিক ক্রপ হয়ে যাবে। ওকে, আবার ধরেন আমি যদি না, আমার কাছে আসলে নির্দিষ্ট একটি সাইজ আছে, যেমন আমি যদি এখানে এখন আমি এটা একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিয়ে ধরেন আমি চাচ্ছি যে এখন আমার 500 পিক্সেল দরকার, দেওয়ার পরে একটা ইন্টার ক্লিক করলাম, সেম আমার পরবর্তী সাইডেও 500 পিক্সেল দরকার। আচ্ছা, 500 পিক্সেল দরকার। ওকে, তো এখন দেখেন আমার চারোদিকে 500x500 হয়ে গেল। আমি চাইলাম এখানে ধরলাম, জাস্ট উপরে ইন্টার ক্লিক করলাম, সরি রাইট বাটনটা ক্লিক করলাম, অথবা আমার ইন্টার ক্লিক করলে হয়ে যাবে। তো ক্রপ টুলের কাজটা এটাই। এর পরবর্তীতে যে টুলসটা আছে সেটা হচ্ছে মানে সব থেকে আমাদের জন্য প্রায় আমাদের ব্যবহৃত করতে হয়, তো এটা খুব দারুণ একটা জিনিস। ওকে, তো এটা বোঝানোর জন্য আমি আরো একটি ছবি আনছি, একটু অপেক্ষা করুন। সিম্পলি আমি একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। ওকে, তো দেখেন আমার কাছে একটা ছবি আছে, যে ছবিটা আমার সম্পূর্ণটাই বাঁকা, এক কথায় সম্পূর্ণটাই বাঁকা, ঠিক আছে। এখন আপনার মনে হচ্ছে যে না, আমার এই ছবিটা আমি তোলার সময় বাঁকা করে ফেলছি, বা আমাদের দেখবেন অনেক সময় হয় যে আমি একটা ছবি তুললাম সেই ছবিটা একটু বাঁকা হয়ে গেছে, তো আমার সেই বাঁকা ছবিটাকে সোজা করা প্রয়োজন। তো সেই জন্যই আমাদের এই সেকেন্ড যেটি আছে সেই টুলসটা। তো এটা আমরা যখন ক্লিক করে আমাদের যে ছবির যে চারটা অংশ সেটা জাস্ট সিলেকশন করে দিতে হবে। দেখেন আমরা প্রথমে মাউসের লেফট বাটনটা একবার ক্লিক করব, মানে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট হলো, আমাদের টোটাল চারটা পয়েন্ট দরকার। সেকেন্ড পয়েন্টে আমরা আরেকটি ক্লিক করলাম, তো দেখেন এবার আমার এর পরবর্তীতে এই কর্নারে দরকার হলে জুম করে কাজ করবেন। আরেকটি ক্লিক করলাম অ্যান্ড আচ্ছা, আমি জুম আউট এবং জুম ইনটা কিভাবে করছি এটা আমি আগেও বলছি অনেকবার, তো চাইলে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা আমি আবার বলে দিচ্ছি। অল্টার ক্লিক করে আপনার যদি মাউসের যে গোল একটি আছে যেটা আমরা উপর নিচে করতে পারি, সেটা যদি আপনি সামনের দিকে নেন অল্টার ক্লিক করা অবস্থায় সেটা জুম ইন হবে, এবং যদি আবার ব্যাককে ক্লিক করেন সেই ক্ষেত্রে ঘুরান সেই ক্ষেত্রে আবার জুম আউট হবে। ওকে, তো ধরেন এর পরবর্তীতে একটা জিনিস দেখেন, আমি একটা হাত আনতেছি, ঠিক আছে। তো এই হাতটা আপনারা দুইটি ভাবে আনতে পারেন, সরাসরি চাইলে আপনারা দেখেন আমার এখানে একটা টুলস দেওয়াই আছে সেটা, অথবা আপনাদের যে স্পেস বাটনটি আছে আমাদের
কিবোর্ডে, তো সেটা যদি আপনি চেপে ধরেন তাইলেও এই হাতটা অটোমেটিক চলে আসবে। তো যতক্ষণ আপনারা এটি ক্লিক করে মানে চেপে ধরে রাখবেন স্পেস বাটনটি, ততক্ষণ পর্যন্ত এই হাতটা দেখাবে, এবং আপনি চাইলে মাউসের লেফট বাটনটি আপনি ধরে আপনি ইচ্ছা মতো সরাইতে পারবেন। ওকে, তো দেখেন আমি এখন আবার চতুর্থ যেটি আছে সেটা আমি এই অংশে মিলাই দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমি জুম আউট করি। তো জুম আউট করার পরে দেখেন আমি যদি এখন ইন্টার ক্লিক করি অথবা এই রাইট বাটনটাতে ক্লিক করি, দেখেন সে সুন্দরভাবে একবারে এক্স্যাক্টলি সে কিন্তু নিয়ে ফেলছে। এখন আপনি দেখেন এটা যদি আমি আরেকটু জুম করে করতাম সেক্ষেত্রে আরেকটু হতো। আসলে আমি এটাকে একটা দিলাম, দিয়ে আমি আবার আবার করি, এই অংশটুকু একটু দিলাম, দেওয়ার পরে আমি আরেকটু জুম করি। যত চেষ্টা করবেন সবসময় জুম করে কাজ করার জন্য, যত জুম করবেন তত বেটার, তত আপনি ভালো রেজাল্ট পাবেন। ওকে, তো ধরেন আমার কাছে মনে হলো যে না আমার এই পর্যন্ত ঠিক আছে, তো দেন আপনার জাস্ট আগের মতোই দেখছেন হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না আমার একটু তো সাদা সাদা অংশ দেখা যাচ্ছে, অলরেডি কিন্তু আমার জিনিসটা সোজা হয়ে গিয়েছে, আমার মেন থিঙ্কিং ছিল যে সোজা করব, তো সোজাটা হয়ে গেছে। এরপর চাইলে আপনি আবার ক্রপ টুলে যান, যে এখান থেকে হালকা একটু কেটে দেন, উপর থেকে হালকা করে একটু কেটে দেন, পাশে থেকে ফ্রি হ্যান্ডলি হালকা করে একটু কেটে দেন, নিচ দিয়ে আর একটু উঠিয়ে দেন। ওকে, দেন আপনি দেখেন এখন আর সাদা ঠাদা হাবি জাবি কোনো কিছু নাই, ফুল ছবিটি আপনার কাছে চলে এসেছে। তো আশা করি জিনিসটি বোঝা গেল। ওকে, তো দেখেন এর পরবর্তীতে যেই টুলসটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ফ্রেম টুল। তো ফ্রেম টুলের কাজটা হচ্ছে আমরা, আচ্ছা ফ্রেম টুলের কাজটা বর্ণনা করার পূর্বে উপরে আমরা যদি একটু দেখি, এখানে দুইটি অপশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অপশন, মানে আপনি চাইলে চার কোণা একটি ফ্রেম তৈরি করতে পারবেন, অর্থাৎ এই ফ্রেমের মধ্যে আপনি চাইলে যে কোনো পিকচার এনে আপনি রাখতে পারেন। আর আরেকটি অপশন হচ্ছে সেটা হচ্ছে গোল আকৃতির, সেম কাজ একই। আচ্ছা, তো এটার কাজ বোঝানোর জন্য ধরেন আমি প্রথমে চার কোণা অপশনটি রাখলাম। তো রেখে ধরেন এই যে বাড়িটি আমরা আছে, আমি এখানে একটা উদাহরণ দিই। তো ধরেন এই যে জানলার অংশটুকু আছে, তো আমি চাচ্ছি এই জানলার অংশটুকুতে অন্য কিছু একটা আনতে। তো ধরেন আমি আমার এই ফ্রেম টুলটি সিলেকশন থাকা অবস্থায় আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে রেখে আমি এই অংশটুকু সিলেকশন করলাম। তো সিলেকশন করার পরে আমি যেহেতু এখানে একটি ছবি আনতে চেয়ে এখানেই রিপ্লেস করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কন্ট্রোল ও দিয়ে একটা ছবি আনবো। তো ধরেন আমি বাচ্চার ছবিটাই নিয়ে আসলাম, এনে সেটাকে আমি আনলক করলাম, আনলক করে এনে সেটাকে আমি আমার এইখানে ছবিতে নিয়ে আসলাম। ওকে, তো নিয়ে আসার পরে এটা আমার ছবিটা অনেক বড় জানি, তো দেখেন আমি যখন ছবিটি এনেছি আনার সাথে সাথে সেটি অটোমেটিক ফ্রেমে ঢুকে গেছে। ওকে, তো আমি যখন ক্লিক করলাম দেখছেন অটোমেটিক সে ফ্রেমে ঢুকে গেছে। জাস্ট এটা সিলেক্ট ফ্রেম সিলেকশন থাকা অবস্থায় আপনি জাস্ট এই ছবিটা এনে এই চার কোণার মধ্যে রাখলেই হবে। এখন আমি ধরেন এটাকে যদি আমি ছোট করতে চাই, আর একটু ছোট করি, ছোট করার পরে আমি চাচ্ছি যে না একবারে সুন্দর হয়ে একবারে রিফ্লেক্স হোক। এই তো ধরেন আমি এইভাবে করলাম, করে একটু নিচে নামিয়ে দিয়ে দিয়ে দিলাম। তো দেখেন এখন দেখেন সিম্পল ছবিটা চলে আসছে। ওকে, এখন যদি আমি ধরেন এই জিনিসটাই সেম জিনিসটাই চাচ্ছিলাম, শুধু চাপটাকে আমি যদি পাশে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমি সিম্পলি এটা ফ্রেমটা ক্লিক করে এই উপরের যে নেক্সট যে অপশনটি গোলাকৃতির অপশনটি আছে সেটিকে যদি আমি ক্লিক করে ধরে শিফট ক্লিক করে আমি একটা টান দিব, কারণ হচ্ছে আমরা যে কোনো কিছু সঠিক সাইজ রাখার জন্য অবশ্যই শিফট ক্লিক করে রাখতে হবে। আচ্ছা, তো এটা আমি ধরেন এইখানে রাখলাম, রাখার পরে সেম জিনিসটাই আমি পিকচারটাই এখানে নিয়ে এসে আমি এটার উপরে রাখবো। দেখেন আমি কিন্তু ছবিটা এনে বাইরে রিপ্লেস করতেছি না, আমি সরাসরি এই যে সিলেকশন করা ফ্রেমটা আছে ফ্রেমের উপরে রাখতেছি, রেখে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখন প্রথমে দেখাচ্ছে যে অনেক বড়, বাট আপনারা সেম আগের বারের মতোই আপনারা সিলেকশন করে দেন। করে দেওয়ার পরে ধরেন আমি যেহেতু চাচ্ছি যে এইবার ছেলেটা থাকবে না, শুধুমাত্র
শুধুমাত্র আমার সূর্যটা, সরি, চাপটা দরকার। সিম্পললি আমি জাস্ট একটু বড় করে দিলাম, দিয়ে আমি জাস্ট আমার দরকার হচ্ছে আমি যতটুকু রাখতে চাচ্ছি, ওকে, দিয়ে আমি জাস্ট ইন্টার ক্লিক করলাম। তো দেখেন সরাসরি এই যে চাপটা সেটা আমার এখানে চলে আসলো। দেখেন এটা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা আলাদা একটা অংশ। তো ধরেন আমি এটাকে ইয়া করলাম, আমি করে একটু এখানে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আমি যদি একটু মাল্টিপল দিয়ে একটু দেখতে পারি যে কোন কালারটা দিয়ে আমাকে বেশি মানায়। আচ্ছা এই অপশনগুলো আপনাদেরকে পরে বোঝানো হবে, তো মাল্টিপল দিলে বেশি ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, তো আমি বলছি মাল্টিপল দিয়ে দেখেন একদম সেম টু সেম মিশে গেছে। আমি সেটা না করলাম, আমি জাস্ট এটা ধরে আমি এটার যদি অপাসিটিটা একটু কমিয়ে দিই, দেখেন আমার জিনিসটা যে এটা যে আমি এক্সট্রা একটা অংশ ছিল, আমি যে এই চারটাকে যদি একটু ছোট করে দিতাম তাহলে কিন্তু দেখে বোঝার উপায় ছিল না যে এটা আলাদা একটা অংশ। ওকে, তো ফ্রেমের কাজটি হচ্ছে এটাই। ওকে, তো এর পরবর্তীতে যে টুলসটা আছে, আচ্ছা তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকের মতো এতটুকুই। তো আশা করি সকলের ভালো লেগেছে অ্যান্ড এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার একটা ফেসবুক পেজ আছে, ওটাতে একটু ঘুরে যাবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।